গাইস এই হচ্ছে চকো আমার ককটেল বার্ড এটা একটা মেল বার্ড আর এটা টেম করার জন্য আমি এনেছি Hello beautiful people, Assalamu alaikum, myself Samir Høssâîn and welcome to my another vlog. Guys, আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ আমার নানু আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য আর আমি আমার বাসার কিছু নতুন সদস্য দেখাবো আমার Samir Høssâîn vlogs এর টিমের আমার ফেভারিট একটা পাখি যেটা আমি পাখি বলে দিলাম কিন্তু কি পাখি সেটা বলিনি আর মেইন কথা হচ্ছে গাইস আজকে আমি অনেক অসুস্থ আছি না কিছুদিন যাবত ধরে অসুস্থ তার মধ্যে এক্সাম চললেছে যার কারণে ব্লগ করতে পারতেছিলাম না তো এখন আর বকবক করব না আগে আমরা যাব পাখির এখানে দেন আপনাদের সাথে কথা হচ্ছে এরা হচ্ছে আমার পিকাচু আর জ্যাক তো সব কবুতর সেল করে দিয়েছি জাস্ট এই দুটোই আছে আর আমার বাজিকার সব আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি আর নিউ বাজিকার আছে আমার কাছে আমি সেগুলো দেখাচ্ছি আগে গাইস এরা হচ্ছে আমার নিউ বাজিকার পিকো অ্যান্ড জিমি তো এরা ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে আমি সেটাই নিয়ে এসেছি আমার ফ্রেন্ড থেকে তো এখন আমি দেখাবো মেইন যেটা আকর্ষণ আমাদের ওয়ান অ্যান্ড অনলি চকো গাইস এই হচ্ছে চকো আমার ককটেল বার্ড এটা একটা মেল বার্ড আর এটা টেম করার জন্য আমি এনেছি আর কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে আর এটা হচ্ছে একটা গ্রে কালারের ককটেল গ্রে ককটেল আর এটাও ফ্রেন্ড থেকে নিয়ে আসা তো মোটমাট আমার এবিআর পুরো খালি অনেকক্ষণ হয়েছে ও গাইস আপনারা আসছেন আসলে কি গাইস আমি ফাইনালি চলে আসছি নারায়ণগঞ্জে এতক্ষণ আমি সিন দেখাইছি আপনাদের হয়তো দেখছেন কি কারণে আমরা রাস্তার মাঝখানে বেশি একটা ফুটেজ নিই নেই কারণ ওইখানে আওয়ামী লীগ আর বিএনপি সমাবেশ চলতেছে আবার রাস্তায় বাস ঘুরে দিছে অনেকগুলা তো তার জন্য আস্তে আস্তে ভেঙে ভেঙে আসছি তাই ফুটেজ রাখতে পারি নাই আর বাই দ্য ওয়ে আমার ফোনটা অফ হয়ে গেছিলো তো এখন আমার অন করছি দেন ব্লগ করতেছি তো গাইস আসুন আপনাদের কিছু জিনিস দেখাই এখানে কিছু গাছ রয়েছে আর ক্যামেরার পিছনে রয়েছে অ্যাস্থেসিয়া তো আসুন এই যে বেগুন আর লেবু গাছের মধ্যে দেখুন তারপর নিচে আমি একটা ঘুঘু পাখি দেখাই আপনাদের আসেন এটা হচ্ছে আমার নানু বাসায় দুটা হচ্ছে এই চাইনিজ ঘুঘু আর একটা হচ্ছে দেশি ঘুঘু দেখতেই পাচ্ছেন তো গাইস এখন আমরা যাব উপরে ছাদে আসুন হাতে যাচ্ছে তো গাইস এই হচ্ছে মূলত আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করবেন অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিবেন গাইস তো গাইস আলবিদা